तो यंग मैन है ओके আমরা কি ডাইরেক্ট চলে যাব লাইভে আর কেউ আসবেন না 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 আর কেউ আসবে না ও আমরা চাই আচ্ছা ওকে ওকে আমরা শুরু করছি সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি অর্থ প্রবাহ পত্রিকার নিয়মিত আয়োজন উন্নয়নের পথে অনুষ্ঠানটি দেখার জন্য আমাদের আজকের এই অনুষ্ঠানটি আপনারা ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি দেখতে পাবেন তো আমরা আশা করছি যারা আমাদের সাথে লাইভে আছেন তারাও এই অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি সে বিষয়গুলো অর্থনীতির জন্য এবং আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন কোভিড-19 আমাদেরকে নতুন পথ নতুন প্রযুক্তি এবং নতুন দিগন্ত উন্মোচন করেছেন আমাদেরকে এখন নতুন ধরনের প্রযুক্তি ব্যবহারের উপরে অনেক বেশি আপনার উদ্বুদ্ধ করেছে এবং প্রযুক্তি ছাড়া এখন যে সেবা সেটা দেয়া একেবারেই সম্ভব নয় যার কারণে আমাদের আজকের বিষয়টাও আমরা নির্ধারণ করেছি ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভিসেস এবং এজেন্ট ব্যাংকিং কার্যক্রম তো আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব যে কোভিড আক্রান্ত হওয়ার পর যে মহামারী যে দুর্যোগ তার সাথে আমাদের অর্থনীতিও দুর্যোগে পড়ে গেছে তো সেই দুর্যোগ থেকে আমরা কিভাবে আমাদের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে পারি সেই বিষয়ে আজকে আমরা আমাদের সম্মানিত আলোচকদের সাথে আলোচনা করে যারা দর্শক আছেন তাদেরকে একটা ফলো প্রশ্ন আমরা সাড়া দিতে পারবো বলে আশা করছি আপনারা জানেন যে আজকে এ পর্যন্ত গত 3 মাসে আমাদের দেশে কোভিড আক্রমণ হওয়ার পরে আমরা প্রায় 1,64,00,000 নতুন দারিদ্র সীমার মানুষকে আমরা নতুনভাবে যুক্ত করছি এটা হচ্ছে বিআইডিএস এর গত কয়েকদিন আগের একটা রিপোর্ট আরেকটা হচ্ছে সুখবর আমাদের জন্য সেটা হচ্ছে আমরা 35 বিলিয়ন অর্থাৎ 35,000 কোটি মার্কিন ডলার আমরা আমাদের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সেটা আমরা পেয়েছি এর মধ্যে আমাদের ফরেন রেমিটেন্স গত 22 দিনে আমরা পেয়েছি 136 কোটি মার্কিন ডলার এডিবি ওয়ার্ল্ড ব্যাংক তাদের ঋণ সহ আমাদের ফরেন কারেন্সি যে বাস্কেট এটা অনেক বড় হয়েছে তবে আমাদের আমদানি এবং রপ্তানি অর্থনীতি অনেক কমে গেছে বেকারত্ব আমাদের বেড়ে গেছে এই প্রেক্ষাপটে আজকে আমাদের এই আলোচনা আমাদের আজকের আলোচনা সবাই আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের মোহাম্মদ ওমর ফারুক খুন্দকার তিনি জিএম এবং সোনালী ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব মোহাম্মদ নাজমুল হাসান হেড অফ এজেন্ট ব্যাংকিং ব্র্যাক ব্যাংক লিমিটেড আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব মোহাম্মদ মাহমুদ হাসান তিনিও অগ্রণী ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার এবং জিএম হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন তো আমরা আমাদের এই অনুষ্ঠানটা এখন শুরু করছি সুপ্রিয় দর্শক আমরা আশা করব আমাদের সাথে আপনারা থাকবেন তো প্রথমে আমি একটু নাজমুল ভাইকে দিয়ে শুরু করছি নাজমুল ভাই কি শুনতে পাচ্ছেন হ্যালো হ্যাঁ আমি প্রথমে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি আপনার সাথে ব্র্যাক ব্যাংক এসএমই ফোকাস ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের শুরুটাই হচ্ছে এসএমই কে লালন পালন করা এবং এসএমই কে এগিয়ে নেওয়ার জন্য তো আমরা দেখেছি ব্রাঞ্চ কার্যক্রমের সাথে সাথে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালু করছে এবং আপনাদের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবার মাধ্যমে যে এখন আমাদের দারিদ্র সীমার মানুষ বাড়ছে তাদেরকে আমরা কিভাবে অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবার মাধ্যমে যুক্ত করে এগিয়ে নিতে পারি এবং এই বিষয়ে ব্র্যাক ব্যাংকের কার্যক্রমটা আমরা একটু প্রথমে জানতে চাচ্ছি ধন্যবাদ দর্শন ভাই
আজকের এই অনুষ্ঠানটার আয়োজন করার জন্য এবং হচ্ছে আমাকে প্রথমে সুযোগ দেওয়ার জন্য। আপনি যথার্থই বলেছেন যে ব্র্যাক ব্যাংক এসএমই পায়োনিয়ার একটি ব্যাংক। আমরা যখন এজেন্ট ব্যাংকিংটা স্টার্ট করেছি তখন আসলে এই জিনিসটাকে আমরা মাথায় রেখেছিলাম। আর এজেন্ট ব্যাংকিং এর যখন আসলে আমাদের দেশের যাত্রা শুরু হয় তখন মূল যে প্রতিবাদ্য বিষয় ছিল সেটা হচ্ছে আনব্যাংক পিপলদেরকে আসলে ব্যাংকিং এর আওতাভুক্ত করা। আর এর সাথে আমরা যখন 2018 সালে আমাদের এজেন্ট ব্যাংক কার্যক্রম স্টার্ট করেছি তখন আমরা এর সাথে সংযুক্ত করেছি যে আমাদের এসএমই বা এগ্রি ফাইন্যান্সিং যারা করে থাকেন এই এই কাস্টমার গোষ্ঠীকে আমরা কিভাবে আসলে এর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। তো আমরা প্যারালাল দুটা কাজই করেছি। আপনি প্রথমেই বলেছেন যে আমাদের ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চের পাশাপাশি আমাদের এসএমই ইউনিট অফিস আছে। সারা বাংলাদেশে প্রায় 456টি এসএমই ইউনিট অফিস আছে। এই এসএমই ইউনিট অফিস গুলো প্রায় 50% ব্রাঞ্চ থেকে আলাদা, মানে যেখানে আমাদের ব্র্যাক ব্যাংকের কোনো ব্রাঞ্চ নেই, এ ধরনের জায়গাতে আসলে লোন মাইক্রো ফাইন্যান্স গুলো করে আসছে বা এসএমই ফাইন্যান্সিং গুলো করে আসছে। তো এইসব লোকেশন গুলোতে আমরা আসলে প্রথমেই ফোকাস করেছি যে কিভাবে আমরা এজেন্ট ব্যাংক এস্টাবলিশ করতে পারি, কারণ এই এইসব লোকেশন গুলোতে আমাদের যারা মাইক্রো ফাইন্যান্স বা হচ্ছে এসএমই সুবিধা নিয়ে থাকেন এনারা ব্যাংকিং সেবা পাচ্ছিলেন না, মানে ব্র্যাক ব্যাংক থেকে সেবা পাচ্ছিলেন না। তো আমরা ইমিডিয়েটলি যেটা করেছি, আমরা এসএমই ইউনিট অফিসে এজেন্ট ব্যাংকিং আউটলেট স্টাবলিশ করেছি, ওখান থেকে ফুল ফ্লেজেড ব্যাংকিং সেবা ইনশোর করেছি। আর ইন্স্যুরেন্স আমাদের যেটা হয়, আমাদের এজেন্ট ব্যাংকিংটাতে আমরা কাস্টমারদেরকে ব্যাংকিং আওতাভুক্ত করার আগে লোনের সুবিধাটা ইনশিওর করেছি অ্যাট ফার্স্ট। তারপরে একই সাথে আমরা ফিনান্সিয়াল ইনক্লুশনের আওতাভুক্ত করার জন্য আমরা কাজ করেছি, ওনাদেরকে অ্যাকাউন্ট খুলিয়েছি। ওনারা এখন যে কোনো ধরনের অ্যাকাউন্ট খুলতে পারেন, যে কোনো ধরনের অর্থ স্থানান্তর করতে পারেন, আদার ইউটিলিটি সার্ভিস নিতে পারেন, ইভেন ফরেন রেমিটেন্স যদি এসে থাকে সেই সার্ভিসগুলো নিতে পারেন। জি, এভাবে আমাদের যাত্রা শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা। তার পাশাপাশি আমি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এ পর্যন্ত আমরা লোন দিয়েছি থ্রু এজেন্ট ব্যাংকিং 213 কোটি টাকা এবং লোন রিপেমেন্ট কালেকশন করেছি প্রায় 1619 কোটি টাকা। তো যার কারণে এটা আমাদের একটা বিশাল সাফল্য, আমরা এসএমইতেই চালিয়ে যাচ্ছেন এবং আপনাদের ঋণ কার্যক্রমটাও যথারীতি আপনার এই কোভিড এর মধ্যেও কি আপনাদের এই ঋণ কার্যক্রমটা চলছে? হ্যাঁ নাজমুল ভাই, না এই ক্ষেত্রে একটু কমে গিয়েছে, কারণ জি আসলে শেষের দিকে, কারণ আপনি জানেন যে সরকারের নির্দেশনা, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী মনিটরিয়াম একটা বিষয় আছে, 3 মাসের বিষয়। তো যার দরুন আমাদের কালেকশন বা ডিসবার্সমেন্ট দুটোই কমে গিয়েছে, বাট স্টিল যারা এখনো লোন, আমাদের দুই ধরনের লোন আছে, একটা হলো আমরা ফ্রেশ লোন দেই আর একটা হচ্ছে রিপিট লোন, মানে আপনি পূর্বে একটা লোন নিয়েছিলেন এবং সেই লোনটা পরিশোধ হয়ে যাচ্ছে, আপনাকে আমরা আরেকটা লোন দিতে পারি, আরেকটা পেমেন্ট। তো এই কার্যক্রমগুলো এখনো চলছে। জি, তিনি জিএম এবং চিফ টেকনোলজি অফিসার সোনালী ব্যাংক। আপনারা জানেন বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত খাতের সর্ববৃহৎ ব্যাংক সোনালী ব্যাংক। এই সোনালী ব্যাংক যদি আপনার তার ব্রাঞ্চ এবং এজেন্ট এবং ডিজিটাল সেবা দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার কর্মসূচি গ্রহণ করে, আমরা মনে করি যে বাংলাদেশের অর্থনীতির যে চেহারা সেটা কিন্তু পাল্টে যাবে। কারণ এত ব্রাঞ্চ নেটওয়ার্ক, এত আপনার আউটলেট এবং ডিজিটাল যে সার্ভিস সেটা কিন্তু অন্য ব্যাংকের সক্ষমতা খুব একটা থাকার কথা নয়। কারণ এজ এ রাষ্ট্রায়ত্ত বাণিজ্য ব্যাংক হিসেবে সোনালী ব্যাংকের যেটা রয়েছে, তো আমি এখন অমুক ফারুক সাহেবের কাছে একটু জানতে চাচ্ছি আপনার ইনক্লুশন সার্ভিসের জন্য, বিশেষ করে ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভিসের জন্য সোনালী ব্যাংক কি ধরনের কার্যক্রম পরিচালনা করছে। ফারুক ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ জুমে, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাকচুয়ালি ফর ইনভাইটিং মি, আমাকে এই সেশনে ইনভাইট করার জন্য এবং
আমি বলবো যে অ্যাকচুয়ালি এই COVID-19 সিচুয়েশনে বা পোস্ট COVID-19-এ আমরা ফাইন্যান্সিয়াল সেক্টরটা কিভাবে এগিয়ে নিতে পারি, কারণ অর্থনীতি তো আমাদের অ্যাকচুয়ালি সমস্ত চালিকা শক্তিরই ইঞ্জিন, তাই না, মেরুদণ্ড আর কি। সুতরাং আমাদের অর্থনীতিকে অবশ্যই অবশ্যই আমাদের চালু রাখতে হবে, এবং সেই ক্ষেত্রে COVID-19 যেটা আমাদের একটা চ্যালেঞ্জ যেরকম নিয়ে আসছে, ঠিক তেমনি কিন্তু একটা অপরচুনিটি নিয়ে আসছে আর কি আমাদের জন্য আর কি। এটা দেখতে হবে যে, কারণ ডিজিটাল টেকনোলজির অ্যাভেলেবিলিটি এখন কিন্তু আমাদের আছে, এবং যত বেশি ডিজিটাল টেকনোলজি আমি ইউজ করব, আমি এই চ্যালেঞ্জ থেকে বাইর হয়ে গিয়ে আমি কিন্তু নতুন নতুন ক্ষেত্র তৈরি করার একটা সুযোগ পাবো। আমি যদি সোনালী ব্যাংকের কথা বলি, সোনালী ব্যাংকে আমাদের 1224টা ব্রাঞ্চের ভিতরে আমাদের 2টা ব্রাঞ্চ ওভারসিজ, বাকি 1222টা ব্রাঞ্চই কিন্তু আমরা সেন্ট্রালি কানেক্টেড, ধরো আপনার গিয়া কোর ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে আমাদের এটা আমরা কানেক্ট করে ফেলছি আর কি। এরপরে ধরেন আমাদের ইন্টারনাল যে অটোমেশনও কিন্তু আমরা আপনার গিয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি এবং আমরা সেটা সুফল পাচ্ছি, এবং আপনি জেনে খুশি হবেন যে আমরা খুব শীঘ্রই আপনার আমরা ডিজিটাল ওয়ালেটও মার্কেটে নিয়ে আসতেছি আমাদের কাস্টমারের জন্য, ইন্টারনেট ব্যাংকিংও আমরা নিয়ে আসতেছি। সুতরাং টেকনোলজির দিকে আমরা কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংক তো এগিয়ে নেই, আমরা এজেন্ট ব্যাংকিংও চালু করতে যাচ্ছি, এবং ইতিমধ্যে আমরা ইসলামী ব্যাংকিং চালু করছি, এবং 58টা উইন্ডো আমাদের অলরেডি আমরা লাইভ করে ফেলছি। এবং আমরা চাচ্ছি যে অ্যাকচুয়ালি কাস্টমারকে আপনার গিয়া অফার দেওয়ার জন্য, এবং আমরা চাই যে সোনালী ব্যাংকে থ্রু ডিজিটাল ব্যাংকিং করা আর কি, অ্যাকচুয়ালি যাতে কিনা ব্যাংকিং সার্ভিস নেওয়ার জন্য কাস্টমারকে যাতে ব্যাংকের ব্রাঞ্চে আসতে না হয়। এবং রিসেন্টলি আমরা জানি যে আমরা একটা মোবাইল অ্যাপস লঞ্চ করছি, অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং, যে ঘরে বসে যাতে অ্যাকাউন্ট ওপেন করতে পারি আর কি। এবং আমাদের অবজেক্টিভটা হলো যে আপনার একজন কাস্টমার ব্রাঞ্চে এসে যে সার্ভিসগুলো নেবেন, সেই সার্ভিসটা সে জন্য অ্যাপসের মাধ্যমে ঘরে বসে নিতে পারে, এতে কিন্তু আমরা চাচ্ছি। শুধু তাই না, আরও আপনার গিয়ে কীভাবে অ্যাকচুয়ালি আপনার যারা আনব্যাঙ্কড পিপুল যারা আছেন, তাদেরকে আমরা কীভাবে এই মেইন ব্যাংকিং যে স্ট্রিমটা আছে আমাদের ধারাটা, তার ভিতরে কীভাবে নিয়ে আসতে পারি আর কি। এই জন্য আমরা আপনার গিয়ে যে ই ওয়ালেট বেস ই মোবাইল অ্যাপস নিয়ে আসছি, ই ওয়ালেট নিয়ে আসতেছি আমরা, যেটাকে আমরা বলছি যে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। কারণ এখন কিন্তু অ্যাকচুয়ালি আমার একজন কাস্টমার, তাকে যত আমি ইজিভাবে ব্যাংকিং সার্ভিসটা দিতে পারবো, ততই কিন্তু আমার কাস্টমারের যে স্টিকিনেস, যেটা যে কাস্টমারকে আমার সাথে ধরে রাখা, সেটা আমি পারবো আর কি। আর অ্যাট দ্য সেম টাইম আমাদের যে আপনার SDG গোল অ্যাচিভ করার জন্য ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের একটা বিরাট রোল রয়ে গেছে, সেই দিকেও আমরা কাজ করতেছি। এবং আমি মনে করি যে COVID-19 পরে অ্যাকচুয়ালি যে আমাদের কিন্তু নতুন করে আমরা যেভাবে ব্যাংকিং সার্ভিসটা দিচ্ছি, আমি এটা বলতেছি অ্যাজ এ টেকনোলজি প্রফেশনাল হিসেবে, এইটা কিন্তু এই মডেলটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর কি। এবং এই মডেলটা চেঞ্জ হওয়াও দরকার আছে, কারণ আপনি যদি এখন দেখেন আপনার আমাদের যে ব্যাংকিং মডেলে, আমি যখন লোন দিচ্ছি, লোন দেওয়ার পরে একজন উদ্যোক্তা টোটাল রেসপন্সিবিলিটি নিয়ে সে আপনার নিয়ে নিচ্ছে, ব্যাংক ফান্ডিং করছে, এবং পার ডে ব্যাংকের কিন্তু ইন্টারেস্ট ক্যালকুলেট হয় আর কি। এখন সেই উদ্যোক্তা যদি আপনার গিয়ে কোনো কারণে ডিফল্ট হয়, পুরো বার্ডেন তার উপরে এসে পড়তেছে আর কি, এবং যখন সে অপারেট করতে পারতেছে না, তখনও কিন্তু ওই লোনের একটা বার্ডেন তার উপরে আসতেছে আর কি, তাই না। আমাদের কিন্তু অ্যাকচুয়ালি চিন্তা করা দরকার যে কিভাবে আমরা পার্টিসিপেটিভ ব্যাংকিং এ আসতে পারি আর কি, বুঝছেন, যে শুধুমাত্র লোন না, একজন কাস্টমার যে লোন নিতে যাচ্ছে, সে লোনটা নিয়ে সে কোথায় ইউজ করবে, সেইটাকে আমাদেরকে অ্যাজ এ ব্যাংকার হিসেবে গাইড করা, যে জিনিসটা অ্যাকচুয়ালি আপনি দেখেন যে এই মাইক্রো ফাইন্যান্স সেগমেন্টে কিন্তু হয়, কোঅপারেটিভস এর মাধ্যমে হচ্ছে কিন্তু, যে তারা কোঅপারেটিভস করে নিয়ে তারা কিন্তু, তাদের কিন্তু একটা ভিজিবিলিটি আছে আর কি। তা আমাদেরও কিন্তু অ্যাকচুয়ালি ব্যাংকিং মডেলটা, আমি কর্পোরেট ব্যাংকিং বাদে আর কি, আমরা যদি ম্যাস ফাইন্যান্স ইনক্লুশনের যে মডেলটা যদি আমরা যদি বলি, সেইখানে কিন্তু আমাদের ব্যাংকরে কিন্তু মোর প্রোঅ্যাক্টিভ হইতে হবে, যে এবং এখানে ওই যেটাকে বলা যায় যে কাস্টমারকে গাইড করতে হবে যে সে কি ধরনের বিজনেস করতে যাচ্ছে, কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতেছে, এবং আপনার সেই চ্যালেঞ্জগুলো অ্যাজ এ ব্যাংকার হিসাবে আমাকে কিন্তু আপনার
প্রোঅ্যাক্টিভলি এখানে কাজ করতে হবে। সেই ক্ষেত্রে এমন হইতে পারে যে ট্র্যাডিশনাল ব্যাংকিং মডেলে বা স্ট্রাকচার বা পলিসি প্রসেসে হয়তো বা আপনার এটা সাপোর্ট নাও করতে পারে, কিন্তু আপনি হয়তো দেখবেন যে আপনার এই ফাইন্যান্স ইনক্লুশনের মডেলের আন্ডারেই নন ব্যাংকিং ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলো বা কোঅপারেটিভসগুলো কিন্তু উঠে আসবে, তারা কিন্তু একটা মেজর রোল প্লে করতে যাবে। আর এবং আমি যখন আপনার কি আমাদের ম্যাস পপুলেশনের একদম রিক্সাওয়ালার টাকাটাই আমি যখন একটা ওয়ালেটে নিয়ে আসতে পারবো আর কি, এই টাকাটা তখন কিন্তু আমার মেইন স্ট্রিম ফাইন্যান্সিয়াল সার্ভিসে চলে গেল এবং আমি একটা লো কস্ট একটা ডিপোজিট পেয়ে গেলাম। এই লো কস্ট ডিপোজিটটা শুধু যে আমি আমার ব্যাংকিং সার্ভিস ইউজ করবো তা না, আমাকে কিন্তু সে যে 100 টাকা রাখলো তার ওয়ালেটে, সে তাকে যদি আমি একটা বেনিফিট দিই তখন সে কিন্তু ওই ক্যাশ ট্রানজাকশন না করে সেও চাবে যে টাকাটা ওয়ালেটে থাকুক, কারণ এখানে থাকলে টাকাটা বাড়তেছে। এবং তখনই দেখবেন যে আমরা টোটাল যে আমাদের যে অবজেক্টিভ যে আমাদের প্রত্যেকটা নাগরিককেই আমরা এই ফাইন্যান্স সার্ভিসের মডেলে নিয়ে আসা, এবং তখন আমাদের জন্য সুবিধা হবে যে বিভিন্ন ধরনের সার্ভিস তার নিড অনুযায়ী কিন্তু আমরা এই সার্ভিসগুলো আমি দিতে পারবো। কারণ এখন হয় কি আমরা একটা প্রোডাক্ট ডিজাইন করতেছি, একটা পার্টিকুলার ইন্টারেস্ট রেট আছে, এখন পার্টিকুলার সেগমেন্টের জন্য হয়তো এটা ওকে, কিন্তু আর একটা সেগমেন্টের জন্য বা এক গ্রুপ অফ পিপলের জন্য ওইটা হয়তো অ্যাপ্লিকেবল না হইতে পারে, কিন্তু তাকে কিন্তু ওই যে প্যারামিটার ডিফাইন করা আছে ওইটা নিয়েই তাকে কাজ করতে হচ্ছে না। এবং ফারুক ভাই আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আপনি যেটা বলছেন যে আপনি ওয়ালেটে নিয়ে আসবেন, আপনার ডিজিটালাইজ আপনি করবেন, এবং আপনার কাস্টমারের যে ডিপোজিটটা আপনি সেই ডিপোজিটটাও কিন্তু আপনার খুব বড় ধরনের একটা ছোট ছোট অ্যামাউন্টের অনেক বিগ অ্যামাউন্টের ডিপোজিট আপনারা নিয়ে আসবেন, কিন্তু কাজগুলো কি হচ্ছে কি না? হ্যাঁ কাজগুলো হচ্ছে, আমরা বললাম তো যে আমরা আমাদের ইনহাউস টিম দ্বারা আমরা অলরেডি মোবাইল অ্যাপস এবং ওয়ালেট আমাদের ডেভেলপ হয়ে গেছে, আমরা এখন ভিএপিটি পর্যায়ে আছি আর কি, এবং আমরা খুব শীঘ্রই এটা লঞ্চ করতে যাবো আর কি, বুঝছেন? আচ্ছা আচ্ছা। আমাদের কিন্তু নিজস্ব, আপনি জেনে খুশি হবেন, আমরা কিন্তু এই টেকনোলজি আপনার কোনো ভেন্ডর প্রতিষ্ঠান থেকে কিনে আমরা লঞ্চ করতে যাচ্ছি না, আমরা নিজেরাই ডেভেলপ করতেছি আর কি। আমাদের রাষ্ট্রীয় ব্যাংকের এই ক্ষমতা কিন্তু আমাদের আসছে আর কি, বুঝছেন? এবং আমাদের ম্যানেজমেন্ট বোর্ড আমাদের বেশ সাপোর্টিভ, এবং আমাদের টিমও আমি আমি বলবো যে বেশ এনার্জেটিক টিম আমাদের আছে আর কি। সুতরাং এই জিনিসগুলো হয় কি যে কোনো একটা আইটির আপনার প্রোডাক্ট বা এই ধরনের একটা অ্যাপস লঞ্চিংয়ের আগে বা যে কোনো টেকনোলজি লঞ্চিংয়ের আগে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো সাইবার সিকিউরিটি। আমি হঠাৎ করে মার্কেটিংয়ের একটা এজ নেওয়ার জন্য আমি একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করলাম, এখানে যদি থরোলি এই সাইবার সিকিউরিটি ইনশিওর না করা হয়, যেহেতু আমরা ব্যাংকিং সেক্টরে কাজ করি আমি কিন্তু মোর রিস্ক নিয়ে আসতেছি। হ্যাঁ অনেক সময় আমরা একটা এই ট্রেন্ডটা আমরা দেখি যে আপনার একটা কিছু তাড়াতাড়ি করে লঞ্চ করে দেওয়া আর কি, কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে যে কোনো জিনিসই তাড়াতাড়ি করে লঞ্চ করলে তার যে রিস্ক পয়েন্ট যেগুলো আছে, এবং আমার কাছে তো মনে হয় যে আমরা বাংলাদেশ ব্যাংকে যে হিস্টটা ঘটছে সেইখান থেকে আমরা এখনো শিক্ষা নেইনি আসলে। যেমন আমাদের ভিতরে এখন দেখি যে আপনার হঠাৎ করেই যে কোনো একটা জিনিস একটা হাইপ তৈরি করে আর কি, না ব্যাংকিং সেক্টরে কাজ করতে হলে কিন্তু আমাদেরকে খুবই চিন্তা ভাবনা করে আপনার গিয়া কাজ করতে হবে এবং ডিসক্লোজার হতে হবে, কোনো জিনিস আপনার লুকানো যাবে না, এটা জনগণের কাছে ডিসক্লোজ করতে হবে, তাহলে কিন্তু আপনার স্বচ্ছতা এবং জবাবদিহিতাটা আপনার বাড়বে। আইসিটি সিকিউরিটি নিয়ে আমরা আবার আসছি আপনার কাছে। আমি এখন একটু অগ্রণী ব্যাংকে জনাব মাহমুদ হাসান উনি আছেন, আমি একটু ওনার সাথে একটু আলাপ করব। আমরা জানি অগ্রণী ব্যাংক রাষ্ট্রায়ত্ত খাতের আরেকটি বৃহৎ বাণিজ্যিক ব্যাংক, তো অগ্রণী ব্যাংক কিন্তু আপনার কোর ব্যাংকিং সলিউশন সঠিকভাবে আপনার প্রয়োগ করেছে এবং তাদের ব্রাঞ্চগুলো আমরা জানি আপনার কোর ব্যাংকিং সলিউশনের মাধ্যমে অনলাইন ব্যাংকিং কার্যক্রম চালু করছে। আমরা কিন্তু এখন যেটা চাচ্ছি, যারা অনলাইন ব্যাংকিং সেবাটা গ্রাহক গ্রহণ করছেন, যারা আপনার কর্পোরেট গ্রাহক হতে পারে, এসএমই গ্রাহক হতে পারে, ইন জেনারেল সাধারণ গ্রাহক হতে পারে, কিন্তু আরেকটা বিষয় আমাদের একটু জানার দরকার, সেটা হচ্ছে আমাদের এই যে আপনার গ্রামীণ এবং নগর যে দারিদ্র্যের হারটা বেড়ে গেল আপনার গত 3 মাসে, যারা ক্ষুদ্র উদ্যোক্তা তারা কিন্তু ব্যবসা করতে পারছে না, যারা মাঝারি উদ্যোক্তা তারাও কিন্তু আপনার ব্যবসা করতে পারছে না। আমরা যেটা চাচ্ছি যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভিসটাকে প্রমোট করে আমরা কিভাবে আমাদের স্থবির হয়ে যাওয়া, থমকে যাওয়া, একদম পিছিয়ে পড়া অর্থনীতিটিকে আমরা এগিয়ে নিতে পারি, এই বিষয়ে অগ্রণী ব্যাংক কী ধরনের কার্যক্রম পালন করছে
আমি একটু জানতে চাচ্ছি, জনাব মোহাম্মদ মাহমুদ হাসান, শুনতে পাচ্ছেন? জি প্লিজ। হ্যাঁ শোনা যাচ্ছে। ধন্যবাদ আজকের এই অর্থ প্রবাহের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য এবং আমাকে ইনভাইট করার জন্য আপনাদের ধন্যবাদ, আর আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমি একটু জাস্ট একটু ব্রিফ করি, আমার নিজের ব্যাপারেও একটু বলি, বিকজ আমি আসলে অগ্রণী ব্যাংকে জয়েন করেছি জাস্ট 6 মাস আগে, আমি জানুয়ারির 1 তারিখে জয়েন করেছি। তো তার আগে আমার আসলে আমি আরেকটা সরকারি ব্যাংকে ছিলাম, তো তার আগে আমি প্রাইভেট ব্যাংকে ছিলাম। তো যেহেতু আমার প্রাইভেট ব্যাংক এবং সরকারি ব্যাংক আগে থেকে আমার অভিজ্ঞতা ছিল, সো দ্যাট আমার এখানে অগ্রণী ব্যাংকে এসে আমার ভবিষ্যৎ পরিকল্পনা করতেও সুবিধা হয়েছে এবং দ্রুত আমি পরিকল্পনা করতে পেরেছি। তো আমাদের একটু, তো আপনি নিজেও বলেছেন যে আমাদের ব্যাংকও অনেক বড় ব্যাংক, আমাদের 956টা ব্রাঞ্চ আছে, আর আমাদের আমরাই সরকারি ব্যাংকগুলির মধ্যে প্রথম যে আমরা এজেন্ট ব্যাংকিং লঞ্চ করেছিলাম। আমাদের এখন প্রায় 300+ আমাদের এজেন্ট আউটলেট আছে। আরেকটা জিনিস আমাদের আমি একটু বলবো, যেটা আপনার কোশ্চেনের সাথে আমার এটার সাথে একটা ই থাকবে, আপনার কোশ্চেন যেটা ছিল যে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীতে যে আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এবং এই যে আমাদের একটা গ্যাপ, একটা এই কোভিড সিচুয়েশনের যে একটা দারিদ্রের একটা একটা প্রভাব পড়েছে সত্যি কথা যেটা, তো আমরা কিন্তু সরকারি ব্যাংকগুলির মধ্যে আমরা কিন্তু রেমিটেন্সে আসলে 1 নম্বর, এটা আপনারা হয়তো জানেন। তো এই যে প্রান্তিক অঞ্চলগুলিতে অঞ্চলগুলির মানুষই কিন্তু আসলে দেশের বাইরে আছে এবং তারা কিন্তু আপনার এই তাদের কষ্টার্জিত টাকা কিন্তু এই তাদের ফ্যামিলির কাছে পাঠায়, এবং বেশিরভাগই কিন্তু এই গোষ্ঠীগুলি বেশিরভাগই কিন্তু আসলে শহরে থাকে না, দেখবেন যে বেশিরভাগ গ্রামে অঞ্চলে থাকে। তো আমাদের রেমিটেন্সের আমরা রেমিটেন্স বিভিন্ন কান্ট্রি থেকে আমরা রেমিটেন্সগুলি আমরা কালেক্ট করি। তো আমাদের কিন্তু এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ব্যাপারটা হচ্ছে যে আসলে সরকারি ব্যাংকিং তো আসলে অনেক ক্ষেত্রে প্রাইভেট ব্যাংকের মতো এখনো এগুতে পারে নাই, এটা কিন্তু মানে আমাদের আসলে ই করতে হবে, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। বাট আমরা আমি আসার পরেই যেটা হয়েছে যে আমরা একটা বিকাশের সাথে আমরা একটা জয়েন্ট ভেঞ্চারে আমরা একটা সার্ভিস লঞ্চ আমরা কিছুদিনের মধ্যে করব। আসলে এটা আসলে আরো আগেই লঞ্চ করার কথা ছিল, কিন্তু ওই যে ওমর ফারুক ভাই যেটা বললেন যে আসলে সিকিউরিটিতে কিন্তু আপনি কখনোই আপনি ই মানে আপনার অ্যাভয়েড করতে পারবেন না। সো দ্যাট আমাদের আমরা যে সার্ভিসটা লঞ্চ করবো সেটা হচ্ছে যে বিকাশের সাথে আমাদের অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট যাদের আছে তাদের একটা ইন্টিগ্রেশন। তো এই ইন্টিগ্রেশনের মাধ্যমে একজন অগ্রণী ব্যাংকের কাস্টমার উনি চাইলে তার অ্যাকাউন্ট থেকে টাকা বিকাশে ট্রান্সফার করতে পারবে, আবার বিকাশ থেকেও টাকা তার অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবে। এখন আপনি এই যে পরিস্থিতি সত্যিকার অর্থে কিন্তু ব্যাংকিং এর থেকে আপনি দেখবেন প্র্যাকটিক্যালি মানুষ কিন্তু এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটা কিন্তু বেশি ইউজ হচ্ছে। আমি নিজেই কিন্তু কখনোই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আমি ইউজ করিনি আমার এই কোভিড এর আগে, সত্যি কথা যেটা বলতে আমি কিন্তু হয়তো ব্যাংকে পাঠিয়েছি, আমার মায়ের কাছে টাকা পাঠিয়েছি আমি ব্যাংকে, ব্যাংক থেকে হয়তো আমার মা কালেক্ট করে দিয়েছে, এবং বিভিন্ন বলেন বুয়া বলেন ড্রাইভার বলেন এদেরকেও কিন্তু টাকা কিন্তু ড্রাইভার থাকতো ড্রাইভারকে টাকা হাতে হাতে দিয়ে দিতাম, কিন্তু এই কোভিড সিচুয়েশনে কিন্তু সেই চলে গিয়েছে দেশের বাইরে। ঈদ গেল, ঈদের বোনাস আছে, আপনার ঈদের ই আছে কি বলে আমাদের জাকাত আছে। আলটিমেটলি আমি যে আমি কখনোই আগে কোনো সময় ফাইন্যান্সিয়াল মানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ইউজ করিনি, সেই আমি কিন্তু এখন এই আপনি এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ইউজ করে কিন্তু টাকা ট্রান্সফার করছি। সো দ্যাট এইটা কিন্তু আমরা যতই বলি যে ব্যাংকিং ব্যাংকিং যতটুকু না করেছে আমার মনে হয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ওর থেকে বেশি করছে আর কি এই সিচুয়েশনটা। সো দ্যাট তো আমরা যেটা হচ্ছে আসলে এই মুহূর্তে কিন্তু একটা যত বড় ব্যাংকই হোক বা ই হোক আপনার
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মার্কেটটা যে পর্যায়ে আছে আপনি কিন্তু আলাদাভাবে নিজে লঞ্চ করতে করে আসলে কিন্তু আপনি ওই সাকসেস হওয়াটা খুব টাফ কিন্তু সো দ্যাট এই জন্যই আমরা আসলে ওদের সাথে একটা ইন্টিগ্রেশন ইয়েতে গিয়েছি প্রসেসে গিয়েছি এবং ইনশাল্লাহ হয়তো আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা আমরা লঞ্চ করব আসলে জাস্ট ফর সিকিউরিটি পারপাজে আমাদের একটু ডিলে হয়ে গেল আদারওয়াইজ আমরা এই মাসেই আমরা লঞ্চ করে ফেলতাম তো এইটা একটা আমি মনে করি যে এইটা আমাদের কাস্টমারকে এবং কাস্টমারের বেস বাড়াতেও সাহায্য করবে এবং কাস্টমারকেও প্রান্তিক আপনার যে কোশ্চেনটা ছিল গ্রাম অঞ্চলে বা এই অঞ্চলে মানুষদেরকেও আমরা সার্ভিসটা আরো ভালোভাবে দিতে পারব আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার আমি আরেকটাও বলেছি যে আমাদের এই রেমিটেন্সের ব্যাপার রেমিটেন্সের ব্যাপারটা আসলে আমরা আগে থেকেই ওই আমরা MFFC এর মাধ্যমে আমরা রেমিটেন্সটা আমরা আমরা পাঠাতাম আগে থেকে আমাদের এগুলো এগ্রিমেন্ট ছিল সবার সাথেই তো আমরা বাইরের থেকে রেমিটেন্স রেমিটারদের রেমিটেন্স কালেক্ট করে ওই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে আমরা পৌঁছে দিই যাতে করে তারা দ্রুত পেয়ে যায় ব্যাংকের মাধ্যমে তো হয়ই বাট MFFC এর মাধ্যমে আরও তারা যে কোনো জায়গার থেকে কালেক্ট করতে পারে যেহেতু তাদের এজেন্ট পয়েন্টটা বেশি আর আমাদেরও নিজস্ব আমাদের আমাদের কিছু রেমিটেন্স পয়েন্ট আছে আমাদের প্রায় হাজার খানিকের মতো রেমিটেন্স পয়েন্ট আছে ওইখান থেকেও আমরা কিন্তু আমরা আমরা ই দিচ্ছি আমরা সার্ভিসটা দিচ্ছি ফাইন্যান্সিয়াল সার্ভিস দিচ্ছি তো এই তো হচ্ছে যে টেকনোলজিক্যাল অনেকটাই ব্যাপার আর আমাদের যেহেতু ব্রাঞ্চ আমাদের প্রত্যন্ত অঞ্চলে ব্রাঞ্চ আসছে তো প্রত্যন্ত অঞ্চলে ব্রাঞ্চের মাধ্যমেও আমরা বিভিন্ন জনগোষ্ঠীর মানুষকে আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি আর আমাদের ফিউচার প্ল্যান হচ্ছে সিমিলার ওমর ভাইও যেটা বললেন আমরা সত্যিকার অর্থে একটু সরকারি ব্যাংকগুলি পিছনে কারণ বেসরকারি ব্যাংক কিন্তু এই যে ইন্টারনেট ব্যাংক বলেন আপনার মোবাইল ওয়ালেট বলেন অনেক এগুলি নিয়ে কিন্তু অনেক আগেই ওনারা এগিয়ে গিয়েছে বেসরকারি ব্যাংকগুলি তো আমাদেরও এগুলি এগুলি আন্ডার প্রসেসে আছে আমরা হয়তো বা অ্যাজ সুন অ্যাজ পসিবল এই সার্ভিসগুলিও দিব এবং আমরা হয়তো বা কাস্টমারদেরকে আসলে একেবারে ফুললি তো আমরা একেবারে এখনো বাংলাদেশের ওই পরিস্থিতি হয়নি যে মানে বাসা থেকেই সে সব সার্ভিস পেয়ে যাবে হ্যাঁ তাদেরকে কিছু হয়তো সার্ভিস দিতে নেওয়ার জন্য ব্যাংকে আসতে হবে কিন্তু আমরা চাবো যে যতটুক পারা সম্ভব তাদেরকে যেন আমরা ব্যাংকে না এসেই সেই সার্ভিসগুলি তাদেরকে দিতে পারি এবং তারা যেন ওগুলি নিয়ে তাদের প্রয়োজন মতো সার্ভিস নিতে পারে জি জি হ্যাঁ আমি এই এই যে নাজমুল ভাই আপনার কাছে এখন আমি আসতেছি যেটা হাসান ভাই বললেন যে কিছু সার্ভিস আছে কাস্টমার কিন্তু ব্যাংকে এসে নেবে আবার কিছু সার্ভিস আছে আপনার সেগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার যাবে এবং কাস্টমার ডিজিটাল প্ল্যাটফর্মে সে সার্ভিসটা কিন্তু আপনার গ্রহণ করবে আমাদের দুটো সার্ভিসের দরকার একটা ডিজিটালাইজড আর একটা হচ্ছে ব্রাঞ্চ ওয়াইজ যেটা ম্যান টু ম্যান সার্ভিস আমি একটা বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি বিকাশ মানি ট্রানজ্যাকশন করছে একজনের কাছ থেকে আরেকজনের টাকাটা পাঠাচ্ছে কিন্তু আমাদের এখন যেটা দরকার ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভিসের মধ্যে আমাদেরকে যেটা যুক্ত করতে হবে সেটা হবে এজেন্ট আউটলেটের মাধ্যমে ATM CDM POS সকল ধরনের সুযোগ সুবিধা ডিভাইস ভিত্তিক সুযোগ সুবিধা রেখে কিভাবে একজন ক্ষুদ্র উদ্যোক্তাকে একজন কৃষি উদ্যোক্তাকে একজন গ্রামীণ কর্মজীবী নারীকে আপনি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি একটা ক্রেডিট লিমিটও দিতে পারবেন আবার মোবাইল আউটলেটের মাধ্যমে মানি ট্রানজ্যাকশনও আপনি করতে পারবেন এই সার্ভিসটা মনে হয় এখন সময়ের দাবি কিন্তু আমরা দেখছি সেটা হচ্ছে মানি ট্রানজ্যাকশন হচ্ছে কিন্তু এখন একজন মানুষের কিন্তু লিমিট দরকার ক্রেডিট দরকার সেটা আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে ডিভাইসের মাধ্যমে কিভাবে কাস্টমাইজ করতে পারি এই বিষয়ে কি ব্র্যাক ব্যাংকের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা ভবিষ্যৎ কোনো পরিকল্পনা বর্তমান কোনো কার্যক্রম আছে কি না এই বিষয়টা সম্পর্কে আমি একটু নাজমুল ভাইয়ের মতামত জানতে চাচ্ছি নাজমুল ভাই শুনতে পাচ্ছেন তো জি শুনতে পাচ্ছি
আসলে আপনি একটা যুগ উপযোগী, মানে এখনকার যেটা আসলে এক্সপেকটেশন ফ্রম কাস্টমার সাইড, আপনি ওই জিনিসটাই তুলে ধরেছেন। আসলে এটা এটা দুটো সাইড দেখি আমরা, একদিকে হচ্ছে আমরা কাস্টমারকে ব্যাংকিং সুবিধা দিচ্ছি, আর অন্যদিকে হচ্ছে আমরা ক্রেডিট ফ্যাসিলিটির কথা বলেছি। তো দুটো প্যারালাল, বাট এট দ্য সেম টাইম আমরা প্রথমে যেটা চেয়েছি, আসলে কোভিড আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, হ্যাঁ, এই লকডাউন আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। এর মধ্যে শিখিয়েছে আসলে কিভাবে আমরা ডিজিটালি সার্ভিস কে ট্রান্সফর্ম করতে পারি, ডিজিটাইজেশনের দিকে কিভাবে যেতে পারি। আমি প্রথমেই বলি, সেটা হচ্ছে আমরা আমাদের এজেন্ট ব্যাংকিং, সারা বাংলাদেশের এজেন্ট ব্যাংকিং মডেলটাই শুরু থেকেই একটু ডিজিটাল। আমরা ব্রাঞ্চ ব্যাংকিং থেকে একটু আলাদা, আমরা একটু ডিফারেন্টলি কাস্টমারদেরকে সার্ভিস এনশিওর করি, কিন্তু এর পাশাপাশি আমরা কিছু নতুনত্ব আসলে নিয়ে এসেছি ফ্রম ব্র্যাক ব্যাংক থেকে, আমরা এজেন্ট ব্যাংক সাইড থেকে। আমাদের, আপনি তো জানেন, কোভিডটা শুরু হওয়ার পর পর কাস্টমারদের আসলে ফুটপ্রিন্ট কমে যাচ্ছিল। কাস্টমার বা আমরা, আপনারা যারা আছি, ওয়ার্ক ফ্রম হোমে অভ্যস্ত, খুব বেশি মুভমেন্ট করতে চাচ্ছি না। ওই সময়তে আমরা আসলে দেখার চেষ্টা করেছি কাস্টমারদের ডিপেন্ডেন্সি কোথায় কোথায় থাকে, উনি কেন আসলে ব্রাঞ্চে আসে, কেন আউটলেটে আসে, কি কি সুবিধার জন্য আসে, এগুলো আইডেন্টিফাই করে আমরা বেশ কিছু জিনিসকে অলরেডি ডিজিটালি ট্রান্সফর্ম করে ফেলেছি। যেমন ফর এক্সাম্পল, আপনি প্রথমে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে, অ্যাকাউন্ট ওপেন করলে আপনাকে একটা হার্ড কপি বুকলেট লিখতে হতো, একটা বড় বুকলেট, যেটা কাস্টমারের জন্য অনেক হ্যাসল, অনেক সময় ধরে লিখতে হয়। আমরা সেটা তুলে দিয়েছি, আমাদের সিস্টেম থেকে এখন এই বুকলেটটা প্রিন্ট হয়, কাস্টমারের ইনফরমেশন নিয়ে আমরা অ্যাকাউন্ট ওপেন করবো, এখানে এডিশনাল কোনো বুকলেটই লিখতে হবে। আর কাস্টমারকে যখন আমরা বায়োমেট্রিক এনরোল করে ফেলছি, এট দ্য সেম টাইম আমাদের ব্রাঞ্চের যারা কাস্টমার আছে এজেন্ট ব্যাংকিং এর বাইরে, ওনারা কিন্তু এখন যেহেতু কোভিড সিচুয়েশনে ব্রাঞ্চের অনেক অনেক অনেকগুলো ব্রাঞ্চ আমাদের বন্ধ ছিল, কিন্তু আউটলেট খোলা ছিল, আমরা প্রায় 80% আউটলেট আসলে ওপেন রেখেছি। তখন দেখা গিয়েছে যে ব্রাঞ্চের কিছু কাস্টমারও এজেন্ট ব্যাংকে এসছে, একটু খোঁজ নেওয়ার জন্য ট্রানজেকশন করতে পারি কিনা। তো আমরা ইমিডিয়েটলি একটা সার্ভিস লঞ্চ করেছি, সেটা হচ্ছে আমাদের ব্রাঞ্চের যে কোনো কাস্টমার ওনার বায়োমেট্রিক, মানে ফিঙ্গারপ্রিন্টটা এনরোল করতে পারবে। এনরোল করার পাশাপাশি যখনই এনরোল হয়ে যাবে, উনি যে কোনো আউটলেট থেকে ট্রানজেকশন করতে পারবেন। ট্রানজেকশনের যখন ওনার সুবিধাটা হলো, ওনাকে আর হচ্ছে দূর দূরান্তে ব্রাঞ্চে যাওয়ার প্রয়োজন হচ্ছে না, জেলা উপজেলা শহরে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের 350-350টি আউটলেট, আপনি আপনার কাছাকাছি যে কোনো একটা আউটলেট থেকে এই ট্রানজেকশনটা করতে পারবেন। তার মানে হচ্ছে আপনাকে মুভমেন্টটা কমে যাচ্ছে। আবার যখন আপনি ব্রাঞ্চের একজন অ্যাকাউন্ট হোল্ডার, আপনি যদি একটা ডিপিএস করতে চান, একটা এফডিআর করতে চান, আপনি শুধু আমাকে একটু ফোন করে বলবেন, মানে আউটলেটকে, আমরা আপনাকে ওয়ার্ক ফ্রম হোম এই সার্ভিসটা দিতে পারবো, আমরা এখান থেকে অ্যাকাউন্টটা খুলে দিব। হ্যাঁ, এটা বায়োমেট্রিক ভ্যালিডেশন হতে পারে, ওটিপি হতে পারে। আপনি আপনি আমাদের যখন অ্যাকাউন্ট খুলবেন, তখন আপনার জন্য ইন্টারনেট ব্যাংকিং আপনি লাইভ করে ফেলতে পারেন। ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আপনি যে কোনো জায়গায় টাকা ট্রান্সফার করবেন, অ্যাকাউন্টে, ওয়ালেটে, বিভিন্ন ওয়ালেট, আমরা মোটামুটি মোস্টলি অনেকগুলো ওয়ালেট কনভার্ট করেছি, যে কোনো ওয়ালেটে আপনি টাকা পাঠিয়ে দিতে পারবেন। ইন এডিশন আমরা আরেকটা জিনিস চেয়েছি, অনেক কাস্টমার আছে এখনো ওয়ালেট নাই, ব্যাংক অ্যাকাউন্ট নাই, এরকম কাস্টমারের কাছে কিন্তু আমরা মোবাইল নাম্বারে, সেল নাম্বারে টাকা পাঠাতে পারি। হ্যাঁ, আপনি আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, আপনি যে কোনো কারোর কাছে টাকা পাঠিয়ে দিতে পারবেন এবং উনি ওনার নিয়ারেস্ট যে কোনো আউটলেট থেকে টাকা তুলে নিতে পারবে, একটা একটা ফান্ড অ্যাক্সেস কোড মাধ্যমে, একটা কোড জেনারেট করে দিব আমরা সেই মাধ্যমে। আমরা কিছু কিছু ক্ষেত্রে কাস্টমারকে হোম সার্ভিস দিচ্ছি, হোম ডেলিভারি কাইন্ড অফ থিং, আমরা এখন ব্যাংকিং সেবা ওইদিকে নিয়ে যাচ্ছি। আপনি একজন ভ্যালুড ক্লায়েন্ট, আপনি আসলে আসতে সাহস পাচ্ছেন না, আমরা আপনার দোরগোড়ায় পৌঁছে যাচ্ছি, আপনার কাছে যাচ্ছি। আমাদের এজেন্টদের একটা অ্যাপ আছে, এজেন্ট অ্যাপ, তার সাথে আমরা একটা থার্মাল প্রিন্টার ইউজ করি, একটা বায়োমেট্রিক নিয়ে চলে যাবো, ছোট্ট তিনটা ডিভাইস। আমি কাস্টমারের বাসায় গিয়ে কাস্টমার যে ট্রানজেকশনটা করতে চাচ্ছে, ওই ট্রানজেকশনটা আমি এনশিওর করে দিচ্ছি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে। এবং আমাদের যে এজেন্টের স্টাফ, ওনারা হচ্ছে সর্বরকম সেফটি সিকিউরিটি এনশিওর করে কাস্টমারের বাসা যাচ্ছে, সার্ভিসগুলো দিয়ে আসছে। তো যার দরুন আমরা আমরা আসলে কাস্টমারকে এখন ঘরে বসেই এই সার্ভিসগুলো দিতে পারছি। আমরা আরো কিছু নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করছি, যেন কাস্টমারদেরকে আসলে অনেকটু কম আসতে হয়, হ্যাঁ, আউটলেট। এট দ্য সেম টাইম আমাদের, আপনি জানেন যে আমাদের জন্য আউটলেট বা এজেন্ট ব্যাংকিং, আমি যদিও এজেন্ট ব্যাংকিং লিড করছি, যার কারণে কথা কথা আমার এজেন্ট ব্যাংকিং চলে আসছে, আপনি ক্রেডিটের কথাও বলছি, আমি কি পরে আসছি। হ্যাঁ, এজেন্ট ব্যাংকিং এ সেটা হচ্ছে আমাদের সবসময় অ্যাওয়ার করতে হয়, এই যে সার্ভিস গুলো যে আনলাম, এটা আসলে কাস্টমারের কাছে কে পৌঁছে দিবে। আমার সেই প্রান্তিক লেভেলের এজেন্ট বা তার যে স্টাফ আছে, আমরা এজেন্ট ফিল্ড অফিসার বলি, তো ওনাদেরকে আসলে প্রশিক্ষণ দিতে হয় আমাদের।
তো আমরা সেই প্রশিক্ষণ আমরা ডিস্ট্রিক্ট লেভেলে ঢাকায় এনে যে প্রশিক্ষণগুলো দিতাম, এখন এটা আমরা করেছি ই পাঠশালা নামে, অনলাইন লার্নিং আওয়ার। আমরা থ্রু ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আমরা তাদেরকে ট্রেনিং করছি। তো ট্রেনিং যখন করছি ওনারা ফুললি ট্রেন হয়ে যাচ্ছে, আমরা একাধিক ট্রেনিং এনশোর করতে পারছি, যেটা হয়তো বা মুভমেন্ট করা লাগছে না, যে যার 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 স্থানে থেকে ট্রেনিংটাতে জয়েন করতে পারছে। এখন নলেজটা অনেক বেড়ে যাচ্ছে এবং খুব কনভেনিয়েন্ট হচ্ছে আমাদের এই ট্রেনিংটাকে এনশিওর করা। তারপরে আসছি আসলে আমাদের এই আপনি যেটা বলছিলেন যে ক্রেডিট ফ্যাসিলিটি, আসলে ক্রেডিট ফ্যাসিলিটিস এর টোটাল প্রসেসটা ডিফারেন্ট। একজন কাস্টমারকে আমাকে অ্যাসেস করতে হয়, তার ক্যাপাসিটি আমাকে আমাকে অ্যাসেসমেন্ট করে বের করতে হয়, তার ক্রেডিট রেটিং বের করতে হয়। এটা একটা লেন্দি একটা প্রসেস আছে। এটা যদি আমি শর্টকাট করতে চাই বা ওয়ান ডেতে করতে চাই, সেক্ষেত্রে আমাদের লোন অরিজিনেশন যে সিস্টেমটা সেটাকে আমাদের কনভার্ট করতে হবে, যে থ্রু আমি আমি ডিজিটাল রেটিং কিভাবে করতে পারি অ্যাসেসমেন্টটা, রাইট? তো আমরা এই অ্যাসেসমেন্ট ইন প্রসেস, আমরা আমরা LOS নিয়ে আসছি, লোন অরিজিনেশন সিস্টেম। এই সিস্টেম দিয়ে আমি কাস্টমারকে থ্রু অনলাইন অ্যাসেস করতে পারবো, তার কিছু সোশ্যাল ডাটা নিয়ে, তার আদার কিছু ইনফরমেশন নিয়ে আমরা অ্যাসেস করতে পারবো এবং ওয়ান ডেতে এই লোনটা দিতে পারি বা ডিসবার্স হবে। কাস্টমার খুব সহজেই এই লোনের টাকাটা যেকোনো নিয়ারেস্ট আউটলেট থেকে নিয়ে যাবে। এবং এগুলো আমরা নির্দিষ্ট করে আসলে বিশেষ করে যারা মৎস্য, ডেইরি, গবাদি পশু, পোলট্রি এনারা যারা করে, কিংবা কৃষকের কাছে ধরেন সরাসরি যারা প্রোডাক্ট সেল করে, এদের জন্য আমরা প্রথমেই এই সেগমেন্ট কাস্টমারকে প্রায়োরিটি দিয়েছি ফর ক্রেডিট। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফারুক ভাই। আপনি তো শুনলেন নাজমুল ভাই যেটা বললেন যে ক্রেডিট অ্যাসেসমেন্টের ব্যাপার, আপনি যে কোনো গ্রাহককে ক্রেডিট দিতে হলে একটা অ্যাসেসমেন্টের প্রয়োজন হয়, রেটিং এর প্রয়োজন হয়, হ্যাঁ, এই ধরনের অ্যাসেসমেন্টগুলো যখন সম্পন্ন হয় তখন আপনার ঋণটা অনুমোদন করা হয়। কিন্তু আমি একটা বিষয় একটু আপনার কাছ থেকে জানব, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু এখন 17 কোটি যেটা হচ্ছে মোবাইল ইউজার, ইন্টারনেট ইউজার হচ্ছে প্রায় 11 কোটি। এখন আমাদের 1 কোটি 20 লাখ, ডক্টর আতিউর রহমান যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন তিনি কিন্তু 1 কোটি 20 লাখ ফার্মার, যারা কৃষক, যারা একদম আপনার প্রান্তিক কৃষক, তাদের অ্যাকাউন্ট কিন্তু আপনার ওপেন করতে পেরেছেন মোবাইলের মাধ্যমে। তো আমরা যেটা দেখেছি আমাদের ছোট ছোট আপনার সবজি খামারি আছে যারা আপনার মার্কেট ভ্যালু চেইনের সাথে যুক্ত এবং তাদের এই সবজিগুলো কিন্তু আপনার সাপ্লাই চেইনকে অনেক বেশি প্রমোট করছে এবং এই মার্কেটের সাথে এটা যুক্ত। তারপরে হচ্ছে অনেক আপনার এই যে যারা আপনার ক্যাটেল প্যাটার্নিংয়ের সাথে আছে, যেটা নাজমুল ভাইও বললেন, আপনার ক্যাটেল প্যাটার্নিং, ডেইরি, পোলট্রি, এই ধরনের যারা উদ্যোক্তা আছেন এবং কৃষি উদ্যোক্তা আছেন যাদের আপনার 1 লাখ থেকে মনে করেন আপনার 20 লাখ টাকা পর্যন্ত ঋণের প্রয়োজন আছেন, এই ঋণটা আমরা কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কাস্টমাইজ করতে পারি, রিকভারি করতে পারি এবং তাদের যে লেনদেনগুলো আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে কিভাবে ট্রানজ্যাকশন করতে পারি, এই বিষয়ে কি আপনাদের কোনো কার্যক্রম আছে? সোনালী ব্যাংক এই ধরনের কোনো উদ্যোগ নিচ্ছে? ফারুক ভাই শুনতে পাচ্ছেন তো? সাউন্ড নেই। স্যার আমার একটু আনমিউট করতে হয়েছে। আমি আমি বলতে চাচ্ছিলাম যে ডক্টর আতিউর রহমান স্যার যে আপনি উদ্যোগটা নিয়েছিলেন তার সুফল কিন্তু আমরা এখন পাচ্ছি, আমাদের প্রান্তিক চাষি যারা, আমরা তারা যে আমাদের 10 টাকায় অ্যাকাউন্ট করছেন এবং সেই অনুযায়ী ট্রানজাকশন করতেছেন এবং সেই যে উদ্যোগ আপনার উদ্যোগ এখনো কিন্তু কন্টিনিউ আছে। আর আপনি যেটা বললেন যে অ্যাকচুয়ালি যে এই যে আমরা লোন দিব এবং তারপর রিকভারি যে একটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ আর কি, হ্যাঁ, এইখানে কিন্তু আমাদের টেকনোলজির রোলটা আছে অ্যাকচুয়ালি, যে আমি যখন লোনটা দিচ্ছি তাকে এবং এই লোনটা অ্যাকচুয়ালি সে নিয়ে কিভাবে খরচ করতেছে আর কি, হ্যাঁ, কোথায় খরচ করতেছে, এইটা যদি আমি ক্যাপচার করতে পারি তাহলে কিন্তু আমার জন্য অ্যাজ এ ব্যাংকার হিসাবে আমি জানতে পারতেছি যে আমার কাস্টমার, যেটা আমি প্রথমে আমি শুরু করেছিলাম আর কি, যে এই যে ভিজিবিলিটিটা এবং তাকে গাইড করা, এবং এখন আমাদের
সময় আসছে যে আপনার এই প্রান্তিক লেভেলেও আমাদের যে আপনার যাদেরকে আমরা লোন দিচ্ছি এই মোবাইল অ্যাপস বেস বা ওয়ালেট বেস টেকনোলজি ইউজ করে তাদের যে লোনটাকে আপনাকে ক্যাশে না দিয়ে আমরা যদি আপনার ওয়ালেট বেস ওয়ালেটে দিয়ে দিই আর কি, এবং সেই ওয়ালেটে আমরা যদি ক্যাপাবিলিটি আমি দিয়ে দিই যে সে কোথায় যেখানে কিনবে সেই অ্যাকসেপ্টেন্সটা আমাদের কাজ করতে হবে, এবং এইখানে আমি বলবো শুধুমাত্র যে ব্যাংকেই যে এগিয়ে আসতে হবে বা শুধু ব্যাংকেরই যে রোল আছে এখানে তা না, কিন্তু এখানে কিন্তু আমাদেরকে একটা মানে ইকোসিস্টেম ডেভেলপ করা দরকার আর কি, আপনার কোঅপারেটিভস এর সাথে এনজিও প্লাস ব্যাংক মিলে একটা ব্যাংকের পক্ষে বা যে কোনো একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক যত বড়ই হোক না কেন একটা ব্যাংকের পক্ষে কিন্তু একার পক্ষে কিন্তু এই ইকোসিস্টেমটা আপনার গিয়া ডেভেলপ করা সম্ভব না, আর ডেভেলপ করার সময়ও লাগবে এবং সেটা সাস্টেনেবল হবে না আর কি। যার জন্যই যেটা দরকার যে অ্যাওয়ারনেসটা, যেমন একজন কৃষক যখন লোন নিচ্ছে সে লোন নিয়ে সে কি করতেছে, সে আপনার গিয়ে ধরেন একটা সার কিনতেছে, তারপরে তার কৃষি সরঞ্জাম কিনতেছেন, এখন ক্যাশটা যখন ক্যাশটা কিন্তু সে আউট হয়ে গেল, কিন্তু এই যে সার কিনতেছে কৃষি সরঞ্জাম যেখান থেকে কিনতেছে সেটাও যদি আমি ডিজিটাল করে ফেলতে পারি তাহলে কিন্তু আমার সিস্টেম থেকে কিন্তু আমার ক্যাশটা আউট হলো না কিন্তু ট্রানজাকশনটা কিন্তু হচ্ছে, আর এবং ডিজিটাল সিস্টেমে যখনই ট্রানজাকশনটা হবে তখন কিন্তু আমার জন্য মোর ভিজিবিলিটি আমি নিয়ে আসতে পারছি, আমি কিন্তু মোর ডাটা ক্যাপচার করতে পারতেছি যে আমার যে লোনটা ডিসবার্স করছি তার কত পার্সেন্ট এই আপনার সারের পিছনে যাচ্ছে, কত পার্সেন্ট তার কৃষি সরঞ্জামের পিছনে যাচ্ছে এবং কত পার্সেন্ট অন্য খাতে যাচ্ছে, আর এই ভিজিবিলিটি আমি তখনই পাবো যখন আমি টোটাল ইকোসিস্টেমটাকে ডিজিটাল করতে পারবো, এবং এটা করতে হইলে কিন্তু আমার এখানে আপনার কোঅপারেশন দরকার যে আমাদের যে কৃষকদের যে নিয়ে একটা কোঅপারেটিভ করা, তারপরে এনজিওর সাথে লিঙ্কেজ করা, এবং যে সমস্ত সাপোর্টিং যে ইন্ডাস্ট্রি যেগুলো আছে তাদের সাথে লিঙ্কেজ করে তাদেরকেও আপনার গিয়ে এই ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের আন্ডারে নিয়ে আসা, এবং এইটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আলটিমেট গোল যে ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন শুধু এই না যে আমি ওয়ালেট ইস্যু করে দিলাম তা না, কিন্তু আমার টোটাল ইকোসিস্টেমটাকেই আপনার গিয়া একটা ডিজিটাল ব্যানারে প্ল্যাটফর্মে নিয়ে আসা আর কি, যাতে কিনা আমি বুঝতে পারি যে অ্যাকচুয়ালি আমি যখন লোনটা দিচ্ছি আসলেই এই লোনটা প্রপারলি ইউটিলাইজ হচ্ছে কিনা। অনেক ক্ষেত্রে যেটা ঘটে যে আপনার কৃষক হয়তো আপনার সে রিয়েলি আপনার গিয়া চ্যালেঞ্জে পড়ে গিয়ে সে লোনটা দিতে পারতেছে না, কিন্তু সেই ভিজিবিলিটি এই মুহূর্তে আমার নাই, কিন্তু আমার কাছে যখন ওই ডাটাটা থাকবে যে না আসলে সে চেষ্টা করছে কিন্তু আপনার গিয়া প্রকৃতির কারণেই কৃষির এফেক্টেড হয়েছে সে, তখন কিন্তু আমি ডিসিশনটা নিতে পারতেছি যে না আসলে সে উইলফুল ডিফল্টার না, তার জন্য আবার স্পেশালভাবে কিছু করা যাতে কিনা সে আপনার এই সিচুয়েশন থেকে বাইরে আসতে পারে, বুঝতে পারছি। সুতরাং আমাদের যেটা দরকার অ্যাকচুয়ালি যে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এই উদ্যোগটাকে কন্টিনিউ করে এখন আমরা কীভাবে অ্যাকচুয়ালি টোটাল ইকোসিস্টেমটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারি একটা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সেই দিকে কাজ করা, এখানে শুধু মানে ব্যাংক করবে এখন যেটা আসছে যে ব্যাংক একটা সেগমেন্ট নিয়ে কাজ করতেছে, কোঅপারেটিভ আটা সেগমেন্ট নিয়ে কাজ করছে, এনজিও আটা সেগমেন্ট কাজ করতেছে, কিন্তু আপনি দেখবেন যে আমাদের ভিতরে কিন্তু কোলাবোরেশন অ্যান্ড লিঙ্কেজটা কিন্তু এখনো মিসিং আছে, সেটা আমাদের ওইখানে কাজটা করা দরকার যাতে কিনা আমরা এই লিঙ্কেজটা করে নিয়ে ইকোসিস্টেমটা ডেভেলপ করতে পারি। এবং বর্তমান যুগে মেইনলি কিন্তু ডাটাটা মানে এই যে অ্যানাদার অয়েল আর কি, ডাটাটা কিন্তু সবচেয়ে ভ্যালুয়েবল থিং, কারণ এই ডাটার উপরে বেস করেই কিন্তু আমি ডিসিশন নিব যে আমি কিভাবে আমার কৃষককে আমি হেল্প করব, কিভাবে আমার ফাইন্যান্স ইনক্লুশন হেল্প করব, কি ধরনের প্রোডাক্ট আমি নিয়ে আসব, কি ধরনের সার্ভিস আমি নিব আর কি, বুঝছেন। এবং ইভেন এই ডাটার উপর বেস করেই কিন্তু একজন প্রান্তিক চাষি যখন লোন নিচ্ছে বা একজন উদ্যোক্তা যখন লোন নিচ্ছে তাকে গাইড করব আমি। সুতরাং আমাদের যেটা দরকার যে এই ইকোসিস্টেম ডেভেলপমেন্ট এবং কোঅপারেটিভসগুলোকে কিভাবে আমি মেইন ফাইন্যান্সিয়াল সিস্টেমের আন্ডারে নিয়ে আসতে পারি সেই দিকে কাজ করে, কারণ তারা কিন্তু একদম রুরাল লেভেলে কাজ করতেছে এবং তারা কিন্তু ডিজিটাল না, আমাদের ওইখানে কাজটা করা দরকার যে তাদেরকে কিভাবে আমরা নিয়ে আসতে পারি অ্যাকচুয়ালি, বুঝছেন। জি, আপনি একটা ইকোসিস্টেমের কথা বলছেন, একটা ডিজিটাল এনভায়রনমেন্টের কথা বলেছেন, এবং ওভারঅল যদি আমরা উদ্যোক্তা তারপরে হচ্ছে যারা বিজনেস করেন তাদের সকলের যদি ডাটা আপলোড করতে পারি এবং সকলের ডাটা নিয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমরা হয়তোবা যে ডিজিটাল যে ফাইন্যান্সিয়াল সার্ভিসটা এটা আমরা খুব স্মুথলি আমরা দিতে পারব। কারণ একজন কৃষক যিনি সে ঝিনাইদহতে বা আপনার কুষ্টিয়াতে তিনি যে কৃষি পণ্যটা উৎপাদন করেন
সেই পণ্যটা বিক্রি করার পর তার পেমেন্টটা যদি আপনার ডিজিটাল প্ল্যাটফর্মে উনি পেয়ে যান, তাহলে কিন্তু আপনার কৃষক এখানে সবচেয়ে বেশি লাভবান হবেন। তো আমি এখন একটা বিষয় একটু জানবো, হাসান ভাই আছেন অগ্রণী ব্যাংকের, তো হাসান ভাই আপনি শুনতে পারছেন তো? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনারা এখন লক্ষ্য করছেন যে বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাসের বিল, এই যে ইউটিলিটি বিলগুলা এখন এখন কিন্তু কোনো ব্রাঞ্চ নিচ্ছে না, আপনার কিছু কিছু বুথ খোলা থাকে, ওই বুথগুলোতে আপনার দীর্ঘ লাইন আপনার পড়ে যাচ্ছে। অথচ এখানে আপনার বিকাশের একটা অ্যাপস আছে বিল পেমেন্টের জন্য, কিন্তু ব্যাঙ্কগুলোর কোনো অ্যাপস কিন্তু নেই। যদি থাকতো তাহলে কিন্তু কাস্টমারকে এই ব্রাঞ্চে এসে বিল পেমেন্ট করতে হতো না, বা বিল পেমেন্টের জন্য তাকে কিন্তু অপেক্ষা করতে হতো না। তো আপনি চিফ টেকনোলজি অফিসার অগ্রণী ব্যাংকের, আপনাদের তো ব্রাঞ্চ আছে, আপনার গ্রাম শহর সব জায়গায় আপনাদের ব্রাঞ্চ আছে, এই যে আপনার সকল মানুষকে আপনার ইন্টিগ্রেটেড একটা ডিজিটাল প্ল্যাটফর্মে সার্ভিস দেওয়ার জন্য আপনারা কি করছেন? ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। আসলে আপনার একটু আমি একটু কি করে দিই, যে আপনি যেটা বললেন যে শুধুমাত্র অ্যাপস দিয়ে, মোবাইল অ্যাপস দিয়ে আপনার যেটা বিকাশের আছে বা রকেটের আছে ওইটা দিয়ে করা যায়, ধারণাটা আসলে একটু রং আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে আমি একটু বললি, আমি নিজের বিল কিন্তু দিই আমি ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে। আমি তো বললাম যে আমি জাস্ট জয়েন করেছি 6 মাস আগে, বাট আমি তো আগে প্রাইভেট ব্যাংকে ছিলাম। তো যে প্রাইভেট ব্যাংকে ছিলাম আমি কিন্তু একটু বলে নেই যে আমি খুব কম ব্রাঞ্চে যেতাম আর কি। আমার ওই চেক বই যেটা আমি প্রথমে জয়েন করার পরে হয়তো বা মানে আমি খুব কম ইউজ করেছি, কারণ হচ্ছে যে আসলে এই যে ওমর ভাইয়ের কথাও কিন্তু চমৎকার একটা কথা বললেন, যে ওই আপনার ডিজিটাল ইকোসিস্টেম। তো ডিজিটাল ইকোসিস্টেমের ক্ষেত্রে প্রান্তিক চাষির যদি চিন্তা ভাবনা করি, তাহলে আসলে অনেক কিছু আমাদের করতে হবে। কিন্তু আপনার এই বিদ্যুৎ বিল বা ইউটিলিটি বিলের জন্য কিন্তু আসলে আমাদের গভর্নমেন্ট অনেক কিছু করে ফেলেছে অলরেডি। এবং আজকাল আমাদের ইন্টারনেট ব্যাংকিং নাই, হয়তো সরকারি ব্যাংকগুলিতে এখনো ইন্টারনেট ব্যাংকিং নাই, কিন্তু বেসরকারি ব্যাংকগুলি কিন্তু অনেক আগেই এই আপনার DPDC বলেন, ডেস্কো বলেন, ওয়াসা বলেন, আপনার ওই আপনার ওই তিতাস বলেন, এদের সাথে কিন্তু এদের কিন্তু সিস্টেম অলরেডি ডেভেলপ হয়ে গিয়েছে। মানে আমি একটা বেসরকারি ব্যাংকে, আমি নাম বললাম না, আমি ওই ব্যাংকে ছিলাম, আসলে ওই ব্যাংকে আমার ইন্টারনেট ব্যাংকিং পোর্টফোলিওটা আমার আন্ডারেই ছিল। তো ওই সময় থাকতেই কিন্তু আমরা ওই DPDC ডেস্কো এদের সাথে কিন্তু ইন্টিগ্রেশন করে ফেলেছিলাম, এবং আমরা ইন্টিগ্রেশন করতে পেরেছি বিকজ তারাও কিন্তু সেই সক্ষমতা তাদের ছিল, এবং সেই সক্ষমতাটা কিন্তু তারা অনেক আগেই করে ফেলেছে, DPDC বলেন, ডেস্কো বলেন, আপনার ওয়াসা বলেন। তো এখন আসলে ওই ইউটিলিটি বিলের ব্যাপারে আমি যেটা বললাম, যে আমাদের কিন্তু ইন্টারনেট ব্যাংকিং ইন্টারফেসটাই নাই, কিন্তু আমাদের ব্রাঞ্চেও কিন্তু ওই DPDC-র বিলটা আমরা কালেক্ট করছি। এটা ট্রু যে আমাদের একজন কাস্টমার এসে বিলটা দিতে হয় এবং আপনার দীর্ঘ লাইন, এটা ট্রু। যদি বাসায় থাকতো, আমি বললাম যে আমার নিজেরটা কিন্তু আমি আসলে ব্রাঞ্চে গিয়ে দেই না, আমি কিন্তু বাসায় হয়তো রাত্রে 11টার সময় মনে হলো আচ্ছা আমরা তো বিলটা করে আছে, তিন দিন পরে লাস্ট ডেট, আচ্ছা 11টার সময় আমি বিলটা দিয়ে দিলাম কিন্তু। হ্যাঁ, এবং মানে আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গভর্নমেন্ট লেভেলে কিন্তু আসলে এই জিনিসগুলি অনেকটাই এগিয়ে গিয়েছে অনেক আগেই, এবং এটার জন্য কিছুই করার নাই, শুধুমাত্র আমার ইন্টারনেট ব্যাংকটা হলেই ওদের কিন্তু গভর্নমেন্টের যেই, যেমন DPDC যদি ধরি, ওদের কিন্তু ওদের ওই সিস্টেমের সাথে আমার সিস্টেম যে ইন্টিগ্রেট করবে কিভাবে, তারাই কিন্তু API গুলি তারা প্রোভাইড করে আর কি। হ্যাঁ, সো দ্যাট এখন যেটা হয়েছে যে আমরা যদি ইন্টারনেট ব্যাংকিং যে সময় আমরা লঞ্চ করবো ওই সময় আমরা এই সার্ভিসটা বাই ডিফল্ট আমরা দিয়ে দিতে পারবো, বাট এই মুহূর্তে আমাদের নাই, ট্রু এই মুহূর্তে নাই। আচ্ছা আচ্ছা, আপনারা এখন আপনার যে সমস্ত যে আপনার কৃষি ঋণ, SME ঋণ, যে আপনাদের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ আছে রুরাল ক্রেডিটের, এগুলো কি আপনারা ডিজিটালাইজ কোন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা দেওয়ার কোন উদ্যোগ নিয়েছেন? কারণ এখন তো যে সিচুয়েশন, এরা তো এই ঋণটা এখন পাবে না, বা